দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন মাত্র কয়েক মাস বাকি তখন নতুন করে আলোচনায় আসে সংসদে পাশ হওয়া নির্বাচনী বিল আরপিও সংশোধন নিয়ে। অনেক মহলের পক্ষ থেকেই বলা হচ্ছে নতুন এই আইনে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে, তবে তা মানতে নারাজ নির্বাচন কমিশন। আবার ইলেকশনের পরিবর্তে পোলিং শব্দ আসায় ভোটের দিনকে বোঝাবে নাকি পুরো নির্বাচনী প্রক্রিয়াকে বোঝায় তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এ অবস্থায় গেজেট প্রকাশের পরেই সাংবাদিকদের সামনে আসেন প্রধান নির্বাচন কমিশনার, বলেন সংশোধনের এই প্রস্তাব কমিশনে দিয়েছে, তবে এতে তাদের ক্ষমতা কমেনি বরং বেড়েছে। আমি আগে বলেছি সরকার কিন্তু এই সংশোধনী আইনটি করেনি। সরকার আমাদেরকে সম্মান দেখিয়েছে, আমরা যেই প্রস্তাবগুলো করেছিলাম সরকার সম্মত নাও হতে পারতেন, সেটা সরকারের অধিক্ষেত্র, কিন্তু আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম আমরা মনে করি এখানে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে, তারা আমাদের প্রস্তাবিত সংশোধনগুলোকে সম্মত হয়ে সংসদে নিয়েছে এবং সংসদ সেগুলো পাস করে দিয়েছে। তবে ভোটের আগে দৈব দুর্বিপাক ছাড়া কোনো অনিয়মের অভিযোগে ভোট বন্ধ করার ক্ষমতা নতুন আইনে তাদের দিয়েছে কিনা তার ব্যাখ্যা দিতে পারেননি সিইসি। তিনি বলেন আইনে না থাকলেও ইসি তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ধরনের যদি আমি কোনো হাইপোথেটিক্যাল রিপ্লাই দিতে যাব না, ওই ধরনের পরিবেশ হতে দিন। আইনের বাইরে সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আছে, সেটি হলে সেটাকে বলা হয় আমরা কি করতে পারবো সেটা আমরা জানি, আমরা বুঝি, এটা নিয়ে আপনারা যদি চিন্তা ভাবনা করেন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। সিইসি জানান ভোটের স্বচ্ছতা নিশ্চিতে ব্যালটের পেছনে ভোটারের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে নতুন এই আইনে, পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার শাস্তির বিধানও যুক্ত হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।